অতি বৃষ্টি আর পাহাড়ি ঝড়ে প্লাবিত হয়েছে মৌলভীবাজারের তিন উপজেলার বিস্তীর্ণ এলাকা। ফলে পানিবন্দী রয়েছেন কুলাউড়া, কমলগঞ্জ ও রাজনগরের লাখো মানুষ। বিচ্ছিন্ন রয়েছে কুলাউড়ার সঙ্গে মৌলভীবাজার সদরের সড়ক যোগাযোগ। জেলায় বয়ে যাওয়া মনোনদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 159 সেন্টিমিটার উপর দিয়ে, তাই হুমকিতে রয়েছে শহর রক্ষা বাঁধ। এ অবস্থায় শনিবার থেকে এসব স্থানে কাজ করছে সেনাবাহিনী। তিন দিন যাবৎ পানিবন্দী অবস্থায় রয়েছেন চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান সহ 10 উপজেলার প্রায় 25টি ইউনিয়নের মানুষ। তাই নিরানন্দই থাকছে তাদের ঈদের সময়। এছাড়া টানা বর্ষণে নষ্ট হয়ে যাচ্ছে হাজারো হেক্টর ফসলি জমি, আর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে হালদা ও কর্ণফুলী নদীর পানি। গেল মঙ্গলবার ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাঙন দেখা দেয় ফেনীর মহুরী ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। বানের পানিতে তলিয়ে যায় ফুলগাজী ও পরশুরাম উপজেলার প্রায় 30টি গ্রাম। ফলে দুর্ভোগের সঙ্গে স্থানীয়দের আজকে ঈদের দিন, আমরা লাই ইচ্ছা নাই কোনো ঈদের নামাজ কোনা নেই, অন্য এত পানিতে কই যাবো আমরা? আমাদের কোনো আনন্দ নেই, আমাদের সবাই ডলে পানি বাসি নিয়ে গেছে, আমরা আজকে 5-6 দিন ধরে না খেয়ে আছি। এই সংকট থেকে দুর্গতদের মুক্ত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন। বাতিল করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি। আজকে রতনপুরে আমার ইউনো তার লোকজন নিয়ে জনপ্রতি নিয়ে উনি পৌঁছেছেন, সকালে শুকনো খাবার দেওয়া হয়েছে। ফেনীতে চলতি বছর প্রথম এই বন্যায় ক্ষতির মুখে পড়েছে 3,300 পরিবার।